ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগতম জানাই স্টুডেন্টস টনিকের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি গতকাল বলেছিলাম যে আজ থেকে রিজনংয়ের ভিডিও তোমাদের জন্য চলে আসবে এবং চলেও এসছে আমি সুশান্ত চক্রবর্তী তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি রিজনিংয়ের স্ট্র্যাটেজি ভিডিও এএনএম জি এনএম এন্ট্রান্স এক্সামের জন্য যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা তারা স্টুডেন্টস টনিকের সঙ্গে জুড়ে থাকো কারণ এএনএম জি এনএম এক্সাম শেষ হলে অর্থাৎ আর এক মাস পরে ফর অল এক্সামস প্রত্যেকটি কম্পিটিভ এক্সামের জন্য প্রত্যেকটি সাবজেক্টকে পুঙ্খানুপুঙ্খভাবে স্টুডেন্টস টনিকের চ্যানেলে কভার করা হবে বাই ডিফারেন্স টিচার্স তো আজকে মূলত আমি এএনএন জিএনএম স্টুডেন্ট যারা যাদের আর এক মাস বাকি পরীক্ষাকে তো সেই এক মাস বাকি এবং এক মাসে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে সেটা আমি গতকাল তোমাদেরকে বুঝিয়েছি যেটা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব। আজকে আমি তোমাদের সঙ্গে রিজনিংয়ের স্ট্র্যাটেজি শেয়ার করব তোমাদেরকে আমি গতকাল বলেছিলাম যে আজকে আমি রিজনিংয়ের ক্লাস শুরু করব এবং এই এক মাসে এক মাস কিন্তু এনাআ যারা এখনও পর্যন্ত রিজনিং এর নাও নিয়ে আমি বইটুকু বলতে পারি যে এই এক মাস কিন্তু যদি ভালোভাবে আমার স্টুডেন্টস টনিকের চ্যানেলে তোমরা থাকো এবং প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখো এবং ভিডিওর সঙ্গে দেখতে দেখতে যদি প্র্যাকটিস করো দেন ইট ইজ এনা কারণ আমি মনে করি আমার চ্যানেলে এই যে কুড়ি মিনিট আমি তোমাদের সঙ্গে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি টাইম নেব এই কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমাদের সঙ্গে যে সকল জিনিসগুলো এর আমি প্র্যাকটিস করাবো সেটা করলে এনা এর বাইরে কিচ্ছু করতে হবে না এটা আমি অ্যাসিওর করতে পারি যদি না হয় পরীক্ষার শেষে আমাকে বলো ঠিক আছে চেষ্টা করব যতটা শর্টে হয় তোমাদের সঙ্গে বলার কারণ এ মাত্র পাঁচ নাম্বার আছে কিন্তু হ্যাঁ এই পাঁচ নাম্বারটাই কেউ গুরুত্ব দেয় না কিন্তু আমি বলবো এই পাঁচ নাম্বার কিন্তু খুব ইজিলি পাওয়া যায় বেশি সময় নেবো না চলো আজকে রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে টার্গেট করতে হবে সেগুলো আমি শেয়ার করছি প্রথম যে চ্যাপ্টার রিজনিংয়ের নাম্বার সিরিজ নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে এই যে প্রথম পাঁচটা আমি চ্যাপ্টারের নাম লিখেছি লিখেছি গত বছর অর্থাৎ গত বছর দু সালের যে এএনএম জে এন এন্ট্রান্স এক্সাম হয়েছিল সেই গত বছর এই প্রথম পাঁচটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল দুটো শিফটে নাম্বার সিরিজ থেকেও কোশ্চেন এসেছিল অ্যালফাবেট সিরিজ থেকেও কোশ্চেন এসছে কোডিং ডিকোডিং থেকেও এসছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান অর্থাৎ অড অড ওয়ান আউট অড ওয়ান আউট থেকেও কোশ্চেন এসছে এটা তোমরা জানো এবং ফিউরাল সিরিজ থেকেও কোশ্চেন এসছে এবং আমি মনে করছি এই পাঁচটা চ্যাপ্টারের পাশাপাশি এই তিনটে চ্যাপ্টারও ইম্পর্ট্যান্ট মিরার ইমেজ ব্লাড রিলেশন অ্যানালাইটিক্যাল রিজনিং কারণ আমার মনে হচ্ছে এইবারের পরীক্ষাতে এই তিনটে চ্যাপ্টার থেকে কোশ্চেন এলেও আসতে পারে এছাড়া আরও কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো আমি বেশি বলবো না সেগুলো আমি তখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো সেখান থেকে কিছু কিছু টাইপ তোমাদেরকে আমি শেয়ার করব। সেই টাইপগুলো প্র্যাকটিস করলেই হবে এর বাইরে পরীক্ষায় কোশ্চেন আসবে না এবারে আমি তো কোশ্চেন সেট করছি না কিন্তু আমি তোমাদেরকে হুবহু কোশ্চেন লাগিয়ে দেবো এটাও বলছি না আমি বলছি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো টাইপ আমি তোমাদেরকে হুবহু প্র্যাকটিস করে দেবো তো স্টুডেন্টস টনিকের চ্যানেলে তোমরা জুড়ে থাকো আজকে রিজনিং হচ্ছে আগামীকাল ম্যাথ হবে এবং হয়তো আগামীকাল ফিজিক্যাল সায়েন্সও হবে এবং বায়োলজিও শুরু হয়ে যাবে ইংলিশও শুরু হয়ে যাবে আগামী এক মাস স্টুডেন্টস টনিকের চ্যানেলে এ এন স্টুডেন্টদের জন্য টানা প্র্যাকটিস সেশন থাকবে তাই কেউ মিস করবে না কোনো ভিডিও এবং প্রত্যেকটি ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং কবে কোন ক্লাস হবে প্রত্যেক দিন সকাল দশটার মধ্যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানতে পেরে যাবে তাই স্টুডেন্টস টনিকের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাওয়ার ডিসক্রিপশানে আমি স্টুডেন্টস টনিকের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে নাম্বার সিরিজ তোমরা হয়তো অনেকে জানো না যে নাম্বার সিরিজ ব্যাপারটা কী নাম্বার সিরিজ ইজ নাথিং নাম্বার সিরিজ হচ্ছে ধরো তোমাদেরকে বলে দিল এইরকম একটা কোশ্চেন এলো এরকম একটা কোশ্চেন দিয়েছে ফার্স্টে কী কিছু ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন এইখানে কি হতে পারে তাহলে আমরা কি দেখব এখানে যদি আমরা দেখি প্লাস টু গ্যাপ প্লাস টু গ্যাপ প্লাস টু দেন তাহলে এখানে অ্যান্সার হবে নাইন এইটা হচ্ছে নাম্বার সিরিজ এটা আমি ইজিলি তোমাদেরকে বললাম এর বিভিন্ন টাইপ আছে মানে টাইপ ইন দি সেন্স এর বিভিন্নভাবে একে করা যেতে পারে তোমাদের অত কঠিন কোশ্চেন আসবে না টুয়েলভ স্ট্যান্ডার্ডের রিজনিং বলেছে আশা করছি টুয়েলভ স্ট্যান্ডার্ডের যতটা রিজনং আমি এই এক মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারব তো এই রকম টাইপের যে সকল রিজনিং হয় সেগুলোকে বলা হয় মূলত নাম্বার সিরিজ এবার নাম্বার সিরিজের মধ্যে অনেকগুলো টাইপ আছে সেগুলো তোমাদেরকে যখন নেক্সট রিজনিং এর ক্লাস আসবে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি যে নেক্সট ক্লাস রিজনিং এর নাম্বার সিরিজের ওপর থাকবে তাই পরবর্তী ক্লাসও কেউ মিস করবেন এবং এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে তোমরা দেখো কারণ স্কিপ করলেই বিপদ আছে রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা ছোট্ট জিনিসও যদি তোমরা মিস করে যাও ওই কোশ্চেনটা ভুল করতে পারো তো পরবর্তী চ্যাপ্টারে চলে আসছে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অ্যালফাবেট সিরিজ অ্যালফাবেট সিরিজ এ ভি জি একে আমরা অ্যালফাবেট বলি এ টু জেড তো সেই এ টু জেড থেকে অনেক সময় কোশ্চেন আসে যে এ সি ই জি এইখানে দিল জিজ্ঞাসা চিহ্ন এ সি ইজি এবারে যদি তোমরা দেখো এখানে ভালো করে দেখবে এ প্লাস ওয়ান অর্থাৎ বি কে স্কিপ করেছে এরপরে বি হয় বি কে স্কিপ করে সি ডি হয় ডি কে স্কিপ করে ই এফ হয় এফকে স্কিপ করে জি তাহলে এখানে অ্যান্সার কী হবে এ বি সি ডি এইচকে স্কিপ করবো আই হবে অ্যান্সার এ বি সি ডি এইচকে স্কিপ করলাম এবং অ্যান্সার হবে আই জাস্ট সিম্পল তোমরা কেউ ভয় পাবে না রিজনিংকে রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যেটা জলের মতন জিনিস মানে জাস্ট একটু বুঝতে হবে আর প্রথম প্রথম হয়তো একটু করতে নাও পারো বাট যখন প্র্যাকটিস করবে এইটুকু বলতে পারি এক সপ্তাহ পরে তোমরা যখন এর ভিডিও করবে বা রিজনংয়ের তোমরা যদি কোনো বই থেকে প্র্যাকটিস করো দেন তোমরা বুঝতে পারবে যে তোমাদের লেভেল কতটা ইনক্রিজ হয়েছে রিজিনিংয়ে তো এরপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কোডিং ডিকোডিং মজার জিনিস কোডিং ডিকোডিং ধরে নাও একটা কোশ্চেন দিয়েছে যেখানে বলা আছে চলছে না কেন এটা ধরে নাও একটা কোশ্চেন আছে যেখানে বলা আছে এ বি সি ডি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ডি এ বি সি এটা একটা টাইপ কোডিং ডি এই টাইপটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে বি সি মাঝখানে ছিল প্রথমে এখানেও আছে এ এবং ডি পরস্পরের স্থান পরিবর্তন করেছে কী করেছে পরস্পরের স্থান পরিবর্তন করেছে কারা এ এবং ডি ইন্টারচেঞ্জ করেছে ঠিক আছে এবারে কোশ্চেন দিয়েছে যে যদি সি ডি এ হয় দেন ফাইন্ড অফ এইটার সমান কি হবে এইটাই কোশ্চেন তাহলে কি হবে জাস্ট সিম্পল আগেরটাকে ফলো করো পরেরটাকে অ্যান্সার করো আগেরটাই কি হয়েছে আগেরটা হচ্ছে এ গেছে ডিতে তাহলে এখানে যাবে ডব্লিউ যাবে জেটে এবং ডি গেছে এতে অর্থাৎ ফার্স্ট টার্ম লাস্টে লাস্ট টার্ম ফার্স্ট টার্ম ঠিক একই এখানে আর মাঝখানের টার্ম তো রিমেইন সেম তাহলে মাঝখানের টার্ম যেহেতু সেম তাহলে মাঝখানের টার্মে আমরা কি বসিয়ে দেবো এক্স ওয়াই আর জেড চলে আসবে সামনে ডব্লিউ চলে আসবে লাস্টে এবং দ্যাট ইজ দ্য অ্যান্সার এবারে এটা বিভিন্ন টাইপের থাকে অনেক সময় থাকে কোনো একটা শব্দ লিখে দিল হয়তো টেবিল টি এ বিএলই এই টেবিল ইসুকেল টু হয়তো এখানে কিছু একটা দিয়ে দিল সে তারপরে তোমাদেরকে বলবে হয়তো দেন বলো যে বল ইসুকল টু একটা থাকবে সেখানে বল ইজুকাল টু কি তোমাদেরকে বলতে বলবে এবং এটাই হচ্ছে কোডিং ডিকোডিং রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ বলা হয় এটাকে কোডিং ডিকোডিংও যে যে সকল কোশ্চেন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো সেগুলো যদি করো এবং সেখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা ইজিলি পরীক্ষায় করতে পারবে আজকের ভিডিও শেষে কিন্তু আমি চ্যাপ্টারগুলো আলোচনা করার শেষে পরে কিন্তু দু হাজার একুশ সাল অর্থাৎ গত বছরের যে এনএম জিএন এন্ট্রান্স এক্সাম হয়েছিল তার যে মোট দুটো সিটের পাঁচ পাঁচ দশটা কোশ্চেন সেই দশটা কোশ্চেন কিন্তু আলোচনা করব এরপরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অড ওয়ান আউট অড ওয়ান আউট অড ওয়ান আউটে ধরো একটা টাইপ দিল যে মান্থের নাম লিখল জানুয়ারি মানে এ অপশান বি হচ্ছে মার্চ অপশান সি হচ্ছে এপ্রিল এবং অপশান ডি হচ্ছে অগস্ট কি দিয়েছে এবং এখানে তোমাদেরকে বলে দিল এর মধ্যে অড ওয়ান আউট করো অর্থাৎ এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটি বাকি তিনটের সঙ্গে মিলছে না এইটা হয়তো প্রশ্ন নিল সেক্ষেত্রে আমাদের আমরা জানি মাসের এখানে যদি দেখি জানুয়ারিতে একত্রিশ দিন থাকে মার্চে একত্রিশ দিন থাকে আগস্টে একত্রিশ দিন থাকে কিন্তু এপ্রিল তিরিশে মাস তাহলে এখানে এক্ষেত্রে অড ওয়ান আউডে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এপ্রিল অপশান সি অনেকে হয়তো মাসের মানে কোন মাসে কতদিন থাকে সেটা জানো না ইজিলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে হাত আমরা নিয়েছি এই হাতের যদি দেখো তোমরা এই যে ওপরের অংশটা এইখান থেকে আমরা যাচ্ছি ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সিকোয়েন্সটা বুঝতে পারলে উঁচুতে জানুয়ারি মানে একত্রিশ মাস গর্তে যখন ফেব্রুয়ারি পড়ছে আঠাশ অথবা লিপিয়ার হলে উনত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার উঁচুতে একত্রিশে এপ্রিল আবার নিচুতে তিরিশে মে আবার উঁচুতে একত্রিশে জুন আবার নিচে তিরিশে জুলাই একত্রিশে আবার যখন রিটার্ন করবে এই উঁচু থেকেই শুরু হচ্ছে আগস্ট তার মানে পরপর দুটো মাস কিন্তু একত্রিশে মাস সেটা কোন কোন জুলাই এবং আগস্ট অপশানে যদি তোমরা দেখো জানুয়ারি একত্রিশ আগস্ট একত্রিশ এপ্রিল তিরিশ তাই এপ্রিল হচ্ছে উত্তর ওয়ান আউট তো এই টাইপটাও কিন্তু তোমাদের গত বছর পরীক্ষায় এসেছে এবছর আসার সম্ভাবনাও প্রবল এর পরবর্তী যে জিনিসটা ফিউরাল সিরিজ ফিউরাল সিরিজ মানে তোমাদেরকে বিভিন্ন ছবি দিতে পারে জ্যামিতিক ছবি দিতে পারে এবং সেগুলোর মধ্যে থেকে অড ওয়ান আউট ওয়ান টাইপ অফ অড ওয়ান আউটই বলা যেতে পারে ফিউরাল সিরিজকে আবার অনেক সময় থাকে যে হয়তো এরকম দাগ থাকলো এখানে হয়তো সার্কেল থাকলো এখানে হয়তো ত্রিভুজ থাকলো এখানে হয়তো চতুর্ভুজ থাকলো এবং এখানে হয়তো ক্রস সিম্বল থাকলো এরকম করে করে ইন্টারচেঞ্জ হচ্ছে সার্কেলটা এখানে এলো ত্রিভুজটা এখানে এলো এটা এখানে গেল ক্রসটা এখানে গেলো ঠিক তারপরে হলো কি এই রকম গেল সার্কেল এখানে এলো ত্রিভুজ এখানে গেল এটা এখানে গেল ক্রস এখানে গেল। দেন বলবে যে এর পরেরটা কি এবং সেখানে হয়তো এরকম চারটে অপশন থাকবে সেই চারটে অপশন থেকে তোমাদেরকে বের করতে হবে তো এর পরের যে চারটে অপশন থাকবে সেই চারটে অপশান কী সঠিক উত্তর যেটা সেটা হবে জিরো এখানে থাকবে ত্রিভুজ এখানে থাকবে এটা এখানে থাকবে ক্রস এখানে থাকবে ঠিক এর অপোজিট অপোজিট ইন একটা ইমেজ তৈরি হচ্ছে দেখো এখানে ছিল এখানে এসেছে জিরো ঘুরেছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড সরি 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 একটু কোথাও আমি না ঠিক আছে প্রথম পাত দ্বিতীয় পাত তৃতীয় পাত চতুর্থ পাত ত্রিভুজ এরকম করে ঘুরেছে এবং এইটা হচ্ছে এর উত্তর এছাড়া অনেক সময় থাকে ত্রিভুজ এইটা দিয়ে দিল এরকম দিয়ে দিল এরকম দিয়ে দিল এই চারটের মধ্যে বলল যে অড অন আউট করে এই চারটের মধ্যে কোনটা ম্যাচ করে না অবশ্যই সার্কেল ম্যাচ করবে না এগুলো বলতে আছে তো এগুলো আমি যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো তোমরা আরো ভালোভাবে করতে পারবে বলে আমি আশা করছি এবং পরীক্ষাতে এইগুলোই এসছে এগুলোই এসছে তোমরা একটু পরে আমি যখন তোমাদেরকে গত বছরের কোশ্চেনটা শেয়ার করব দিন তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাতে এইগুলোই এসেছে পরবর্তী যে চ্যাপ্টার মিরার ইমেজ যেটা আমার মনে হচ্ছে এই বছর এলেও আসতে পারে মিরার ইমেজ বলতে কি মিরার ইমেজ বলতে আমি এখানে দাঁড়িয়েছি আমার সামনে আয়না রাখা আছে ঠিক আছে ধরো আমার এই 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 দিকে এই লাল কালারের মার্কারটা আমি রেখেছি সামনে আয়না সামনে আয়না আয়নায় আমার মিরার প্রতিবিম্ব বা মিরার ইমেজ কেমন আসবে সেইটাকেই বলা হয় মিরার ইমেজের রিজনিং এবার সেখানে অ্যালফাবেট দিয়ে দিতে পারে সেখানে হয়তো দিতে পারে একটা ঘড়ির ছবি দিতে পারে এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে তো সেটা তোমাদেরকে গেস করতে হবে এবং সেটা গেস করতে হবে না আমি যখন করাবো তোমরা ভালোভাবে করতে পারবে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি খালি মন দিয়ে ভিডিও দেখবে স্কিপ করবে না এবং প্রত্যেকটি ভিডিও গুরুত্ব সহকারে দেখবে দেখার সঙ্গে সঙ্গে নোট করবে এরপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশন বলতে হয়তো কোশ্চেন আসেনি কিন্তু কম্পিটিভ এক্সামে অন্যান্য কম্পিটিভ এক্সামে প্রচুর আসে এই কোশ্চেনটা ব্লাড রিলেশন বলতে হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল তোমার পিসি তোমার পিসি তার ছেলে তোমার কি হয় তোমার দাদা হবে এটা আমি ইজিলি বললাম এবারে অনেক ঘুরিয়ে করে আসে সেটা যখন প্র্যাকটিস করব তোমরা বুঝতে পারবে এবং শেষ যে চ্যাপ্টারটা আমার মতে ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজিনিং অ্যানালাইটিক্যাল রিজনিং আমার মতে একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা মানে যেখান থেকে গত বছর কোশ্চেন হয়তো আসেনি কিন্তু এবছর এলেও আসতে পারে কারণ এটা খুব একটা ইজি রিজনিং চ্যাপ্টার কিন্তু এখানে অনেক ছেলেমেয়েরা ভুল করে যদি ট্রিক্স গুলো না জানে এবারে অ্যানালিটিক্যাল রিজনিং চ্যাপ্টারটা কি ধরো একটা ত্রিভুজ দিয়ে দিল একটা ত্রিভুজ দিয়ে দিল এবং সেই ত্রিভুজের মধ্যে রকম বাক তা না থাকলো এক্সেল এবং ভার্টিক্যাল দিয়ে বললো এই ত্রিভুজের মধ্যে মোট কটা ত্রিভুজ আসে কাউন্ট করো এক্সাম্পল দিয়ে তোমরা তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম স্টুডেন্টস টনিকে এই রিলেটেড তো বলে দিই ধরো এই একটা ত্রিভুজ দেওয়া থাকলো ঠিক আছে আবার অনেক সময় হতে পারে এরকম চতুর্ভুজও দিয়ে দিতে পারে ঠিক আছে তো এখানে কোশ্চেন দিয়ে দিল ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রাইঙ্গল ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো যদি এক্ষেত্রে আমরা দেখি এক নম্বর এবং দু নম্বর কেশ এক নম্বর কেশে ত্রিভুজের সংখ্যা আমি দেখে বলতে পারি দশটা কটা দশটা এবারে তোমরা বলবে কি করে বললে আমি বললাম এইভাবেই ওয়ান টু থ্রি ফোর প্লাস 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 ইজ ইজেল টু টেন দুই এক তিন 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 ছয় চার দশ এবং এটাই হচ্ছে সূত্র এটা আমি আরো ডিটেলসে বলবো যখন আমি তোমাদেরকে ভিডিওতে আনবো যখন এই অ্যানালিটি অ্যানালিটিক্যাল রিজনিং এর উপর যখন ভিডিও আসবে দেন আমি আরো ডিটেলসে তোমাদেরকে বলবো তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং ঠিক একইভাবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফোর ইন্টু টু ইজুকুয়াল টু এইট ইজি আমি বললাম এর কিছু জটিল জটিল পার্টও আছে কিন্তু সেই জটিল পার্টগুলো যখন সূত্রের মাধ্যমে বলে দেবো কিছু ট্রিক্স আছে সিম্পল ট্রিক্স জাস্ট বলবো তোমরা দেখবে একবার প্র্যাকটিস করবে দেন পরীক্ষায় এলে টাকাস করে উত্তর মারবে কী করে কীরকম টাকাস এটা আমার একটা ফর্ম বলার ফর্ম টাকাস করে উত্তর মারা তো তোমরাও যাবে ট্যাকাস করে উত্তর মারবে ওএমআর সিট ফিল আপ করবে তো এই টাইপগুলো কিন্তু আমার মনে হয় এবারে দিলেও দিতে পারে কোনো একটা সিফটে তো এই আটটে চ্যাপ্টার আমার মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট রিজনিং ক্ষেত্রে লজিক্যাল রিজনিং এবারে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে আসতে পারে বলে আমি মনে করছি প্রথম পাঁচটা থেকে তো এসছে এই তিনটে থেকে কোশ্চেন আসতে পারে বলে আমি মনে করছি তো তাই এছাড়াও আরও কিছু কিছু চ্যাপ্টার আছে এ অনেক চ্যাপ্টার আছে এবার 12th স্ট্যান্ডার্ড বলে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বসে পড়েছে যে 12th স্ট্যান্ডার্ডের রিজনিং আসবে টুয়েলভ স্ট্যান্ডার্ডের ইংলিশ আসবে টুয়েলভ স্ট্যান্ডার্ডের জি কে আসবে কিন্তু প্রপার সিলেবাস কি কেউ জানে না আমরা অ্যাজিউম করছি এবং সেই অ্যাজিউমটা 90% বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায় বাকি চ্যাপ্টার থেকে আমি বেশি কিছু বলবো না যখন প্র্যাকটিস করাবো সেই সকল চ্যাপ্টার থেকে কিছু টাইপস আমি তোমাদেরকে শেয়ার করবো যেগুলো প্র্যাকটিস করলে আমি বিশ্বাস করি যে তোমরা হেল্পফুল হবে এরপরে এগুলো আমি সব মুছে দেব এরপরে যেটা আমি করব সেটা হলো গত বছরের যে দুটো শিফটের দশটা কোশ্চেন এসছিল সেই দশটা কোশ্চেন এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো অর্থাৎ পি ওয়াই কিউ প্র্যাকটিস বা ওয়াই কিউ অ্যান্সার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো একটা কথা বারবার বলি রিজনিং হচ্ছে এমন একটা জিনিস যেটা প্র্যাকটিস করলেই ঠিক হবে প্র্যাকটিস না করলেই ভুলে জল খেয়ে যাবে তো সেই বারবার বলছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট বলে যে কথাটি আছে রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে এই কথাটি কিন্তু বিশাল দাম তাই রিজনিং এর প্রত্যেকটি ভিডিও তোমরা দেখবে স্কিপ না করে তো চলো গতবারের পরীক্ষার যে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দিয়েছে ফাইন্ড দি অট ওয়ান সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানাবে সঠিক উত্তর এখানে আমি জাস্ট একটু প্র্যাকটিস কি মাস 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 অড ওয়ান আউট করতে বলেছে সঠিক উত্তর অপশান এ এপ্রিল এর পরের যেটা দিয়েছিল সেটাও একটু নতুনত্ব মানে নতুনত্ব কিছু নয় মানে এইরকম টাইপের কোশ্চেন আসবে ভাবা যায়নি এত ইজি টাইপের কোশ্চেন যে দেবে কিছুই না কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো সেখানে বলেছে লাইট এবং ক্যান্ডেল এই শব্দটা লিখে রেখেছে লাইট ক্যান্ডেল লিখে রেখেছে দিয়ে চারটে অপশন দিয়েছে চারটে অপশান কি এক্সারসাইজ স্ট্রেংথ পাওয়ার এবং ব্যাটারি কার ইঞ্জিন এবং ডায়েটিং ও কি ডায়েটিং ওভারওয়েট অপশান তো দেখতেই পাচ্ছ তো এই চারটের মধ্যে ক্যান্ডেল এবং লাইট এটাই তোমাদের মানে লাইট অ্যান্ড ক্যান্ডেল লাইট এবং ক্যান্ডেল এটা দেওয়া ছিল হাতের অক্ষর আমার একটু খারাপ তো বাকি অপশানগুলোর মধ্যে যেটা উত্তর সেটা হচ্ছে কি গেস করছো ব্যাটারি কারণ এক্সারসাইজ স্ট্রেংথ এর সঙ্গে মিলবে না পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপশান বি কিন্তু মিলে যাবে পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপশান বি মিলবে বাকিগুলো কিন্তু মিলবে না এরকম এরকম টাইপের আরও একটা কোশ্চেন ছিল আর একটা শিফটে সেখানে ছিল ট্রেন অ্যান্ড রেলস লেখা ছিল ট্রেন অ্যান্ড রেলস স্ক্রিনে এই তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন অ্যান্ড রেলস এবং এর যে অ্যানসার সেটা এই অপশানগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার তো সিম্পলি মনে হচ্ছে এই অপশানগুলো দেখে অপশান সি বোট অ্যান্ড রিভার কারণ রেলস মানে ট্রেনের যে পাত তার উপরে ট্রেন চলাচল করে এই অপশনগুলো দেখে দেখো এগুলোর মধ্যে বোট আর রিভার ছাড়া বাকি অপশনগুলো ঠিক হতেই পারে না প্রথম অপশন বাস এবং ড্রাইভার ড্রাইভারের ওপরে কি বাস যায় যায় না কিন্তু অপশন সি তে রিভার তার উপরে বোট নদীতে বোট চলে তো এটাই আনসার এবং বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা দিয়েছে এক্স্যাক্টল এক এ মাঝখানে চারটে ডট এবং অপশান দিয়েছে কি অপশান দিয়েছে টেন্ট এই চারটে অপশানগুলোর মধ্যে ওই ডটে কোন অপশানগুলো ফিল আপ করলে একটা ওয়ার্ডের সম্পূর্ণ হবে এবং আরেকটা ওয়ার্ড শেষ হবে যদি এইগুলো থেকে দেখো যদি তোমরা উত্তর তৈরি করো বা শব্দ তৈরি করো দেখবে অপশান ডি টেন্ট টেন্ট কিন্তু দুটো অর্থবহ শব্দ তৈরি করছে এক্সটেন্ট এক্স এক্সটেন্ট এবং যদি সেই পরেরটাতে দেখি সেটা কি হচ্ছে টেন্টাকল যার মানে টেন্টাকল যার মানে কি তাঁবু টেন্ট্যাকলের মানে কি তাঁবু এরকম একটা টাইপ ছিল এরপরে যে টাইপটা ছিল সেটা আরও ইজি হবে তোমরা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ কেমন আছে কোশ্চেনটা দিয়েছে এরকম মানে এরকম বার দিয়েছে লাস্টের অপশানটা কি হবে তো এই কোশ্চেন আছে এইখানে একটা বল বা একটা কিছু একটা আছে ধরে নাও তোমরা এই ব্যাপারটাকে এরকম এই ব্যাপারটাকে এই ধরে নাও ঠিক আছে এবারে এটাকে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালাম এই বলসটা এখানে শিফট হলো আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালাম বলসটা এখানে শিফট হলো এরপরে আবার ঘোরালাম বলসটা এখানে শিফট হলো তাহলে বুঝতে পারলে কেমন উত্তরটা হচ্ছে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এইটা হবে অ্যানসার এবং এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা সেটা ছিল কি সেটা রম্বোস টাইপে দিয়ে দিয়েছে এবং সেই রম্বসে বলেছে জে জি জি এইচআই জে তারপরে কি বিসিডিই ঠিক আছে তারপরে কি পি ও কিউ পিও কিউ তো হতে পারে না পি ও কিউ কি হয় এম ও পি কিউ আর এস টি তাহলে এখানে কি হবে এখানে হবে ও পি তারপরে কিউ কিন্তু এখানে কি বলেছে আগে পি তারপরে কিউ এবং পরেরটাও যদি দেখো তোমরা পরেরটাতে কি দিয়েছে টি ইউডু টি মানে তিনটেই ঠিক আছে অপশন সি এটাই গন্ডগোল আগে কি দিয়েছে আগে পি দিয়েছে কিন্তু আগে তো পি হবে না এন ও পি কিউ আর ও দিয়ে শুরু হবে ও পি কিউ আর এটাই হবে অ্যান্সার এবং তারপরে যেটা আমি একটু আগে তোমাদেরকে প্র্যাকটিস করালাম আমি যে ত্রিভুজ দিয়ে দিয়েছে চতুর্ভুজ দিয়ে দিয়েছে একটা রম্বস দিয়েছে এটা সার্কেল দিয়েছে অড ওয়ান আউট করতে বলেছে এখানে অড ওয়ান আউট সার্কেল হবে অ্যান্সার একটু আগেই তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি এরপরে যেটা দিয়েছে অড ওয়ান আউটে

এস টি চারটে ডট তারপরে পি এল ই তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে স্ট্রিপ একটা হতে পারে আর সেখান থেকে রিপল একদম আর বাকিগুলো হবে না বাকি অপশন আমি ট্রাই করবো না আমি দেখছি যে স্ট্রিপ এস টি আর তারপরেই আর আইডি এল ই ফর্ম হয়ে যাচ্ছে ওয়ার ফর্মেশন হয়ে যাচ্ছে আমি বাকি অপশনগুলো দেখবই না কারণ মনে রাখতে হবে একশোটা কোশ্চেন নব্বই মিনিট সময় টাইম কিন্তু খুবই ভাইটাল জিনিস এবং রিজনিং এর পাঁচটা কোশ্চেন যদি আমরা দু থেকে তিন মিনিটে সলভ করতে পারি বাকি জায়গায় তোমরা বেশি টাইম দিতে পারবে যদি এ বেশি সময় লাগিয়ে দাও অন্যান্য জায়গায় যেন জীবনবিজ্ঞান যেখান থেকে পঞ্চাশ নাম্বার আছে ভৌত বিজ্ঞান যেখান থেকে বেশি মার্কস আছে কুড়িটা কোশ্চেন ভৌতবিজ্ঞান থেকে আছে ক্যাটাগরি ওয়ানে পনেরোটা ক্যাটাগরি টুতে পাঁচটা তো এইগুলোতে টাইম কমে যাবে এবং ম্যাথ একটু হলেও ক্যালকুলেশনের সময় লাগবে তো রিজনিং এ যতটা পারবে টাইম সেভ করবে এবং লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে এখানে উত্তর হচ্ছে উত্তর যেটা সেটা হচ্ছে এইখানে সার্কেলটা থাকবে ত্রিভুজটা এখানে থাকবে এখানে থাকবে না এখানে থাকবে এইখানে থাকবে রম্বস এবং এই জায়গাটা ফাঁকা থাকবে এইটা হচ্ছে অ্যান্সার বাকিগুলো নয় তো এই ছিল দশটা কোশ্চেন গত বছর তো এই দশটা কোশ্চেনের সঙ্গে তোমরা যদি ভিডিওতে পিছিয়ে যাও সেখানে তোমরা আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে সকল চ্যাপ্টারগুলো সেই প্রথম পাঁচটা চ্যাপ্টার থেকেই এই তার মানে এই পাঁচটে আমি তোমাদেরকে বলেছি সেই পাঁচটা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে যে পরবর্তী তিনটে চ্যাপ্টার বলেছি মেজার ইমেজ ব্লাড রিলেশন এবং অ্যানালাইটিক্যাল ফিগার মানে ওই যে প্রিভুজ দিয়ে যেটা দিয়েছিলাম ট্রাইঙ্গেলের সংখ্যা নির্ণয় তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কারণ আমার মনে হচ্ছে এবারের পরীক্ষায় ওই তিনটে চ্যাপ্টার থেকে কোশ্চেন এলেও চলে আসতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্র্যাকটিস করতে হবে এবং এর বাকি যে সকল চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আস এলেও আসতে পারে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করার সময় বলে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো জয় হেন্থ জয় ভারত